শঙ্কা কাটিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করল এশিয়ার সেরা শ্রীলঙ্কা। নামিবিয়ার সাথে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল লঙ্কানরা। অনেকেই ভেবেছিলেন গ্রুপ পর্ব উত্তরণও কঠিন হয়ে যাবে শ্রীলঙ্কার জন্য, কিন্তু পরের দুই ম্যাচে টানা জিতে গ্রুপ এ থেকে সবার আগে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে লঙ্কানরা। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার প্রথম ম্যাচের আগের দিন ছিটকে গিয়েছিলেন দিলশান মাধুশঙ্কা। আরেক পেসার চামিরার টুর্নামেন্ট শেষ হয়ে গেছে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগের দিন। দুজনের পর যিনি দলের ভরসা হতে পারতেন, অসুস্থতার কারণে সেই প্রমোদ মাধুসানও রইলেন একাদশের বাইরে। দলের সেরা তিন বোলার নেই শ্রীলঙ্কার। এর মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি আবার টি টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের বাঁচা মরার সমীকরণের। তবে সব প্রতিকূলতা কাটিয়ে ডাচদের হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নেদারল্যান্ডসকে 16 রানে হারিয়ে দিয়েছে দাসুন সানাকার দল। শ্রীলঙ্কার দেওয়া 163 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে 146 রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস। ডাচদের হারিয়ে সবার আগে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে লঙ্কানরা। টানা দুই জয়ের পর এক হার, তবুও নেদারল্যান্ডসের সুপার টুয়েলভে যাওয়ার সম্ভাবনা একেবারেই কিন্তু শেষ হয়ে যায়নি। তবে ডাচদের তাকিয়ে থাকতে হবে দিনের অপর ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের দিকে। কেননা আরব আমিরাত যদি নামিবিয়াকে হারিয়ে দিতে পারে, তবে সুপার টুয়েলভে যেতে পারবে নেদারল্যান্ডস। আর যদি নামিবিয়া জিতে যায়, সেক্ষেত্রে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে ডাচদের। নামিবিয়া আর নেদারল্যান্ডসের সমান 4 পয়েন্ট হলেও নেট রান রেটে নামিবিয়া ডাচদের চেয়ে অনেক এগিয়ে। তাই তো নামিবিয়া জিতে গেলে দুই জয়ে 4 পয়েন্ট নিয়ে নিজ দেশের বিমান ধরতে হবে নেদারল্যান্ডসের। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেলেও আগের দুই ম্যাচ জিতে 4 পয়েন্ট নেদারল্যান্ডসের। তবে নামিবিয়া ও আরব আমিরাতের বিপক্ষে পাওয়া জয় দুটিতে ব্যবধান ছিল স্বল্প, রান রেটও তাই কম। অন্যদিকে নামিবিয়ার কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা শ্রীলঙ্কার ভাণ্ডারে ছিল আমিরাতকে হারানোর 2 পয়েন্ট। তবে একমাত্র জয়টির ব্যবধান বেশি হয় তাদের নেট রান রেটও বেশ ভালো, যে কারণে জিতলেই প্রথম রাউন্ড উতরে যাওয়ার সুযোগ ছিল লঙ্কানদের সামনে। আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে শ্রীলঙ্কাকে সুপার টুয়েলভে উঠিয়েছেন কুশল ম্যান্ডিস। 44 বলে 79 রান করে হয়েছেন ম্যাচ সেরাও। নামিবিয়া আরব আমিরাতের সাথে জিতে গেলে নেট রান রেটে পিছিয়ে থাকায় গ্রুপ পর্বের রানার আপ হয়ে বাংলাদেশের গ্রুপে চলে আসবে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত নামিবিয়া হেরে গেলে বাংলাদেশের গ্রুপ সঙ্গী হবে নেদারল্যান্ডস। মুকাদ্দেস হোসেন, বিডি ক্রিক টাইম।